আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অলিমটেডে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন। প্রথমে আপনাদেরকে একটি বাজারে যেতে হবে। বাজারে যাওয়ার পরে এখানে টাইপ করতে হবে www.youtube.com/brightitchannel। এন্টার দিলে অটোমেটিক্যালি ব্রাইট আইটি চ্যানেল ওপেন হয়ে যাবে। এখানে আমার এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক অনুসারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে লিঙ্ক আছে ঘরে বসে এই এই লিঙ্কে যদি ক্লিক করেন, শো মোড়ে ক্লিক করতে হবে, করলে এখানে লিঙ্ক দেখা যাবে olimtrade.com। এই লিঙ্কে ক্লিক করবেন। তার আগে আমি বলে রাখি, আপনার একটা অ্যাকাউন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে একটা আইডি তৈরি করা যায়। তো একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন প্রথমে। সেই ইমেল অ্যাড্রেস তৈরি করার পরে আপনাকে নতুন অ্যাকাউন্ট করার সুযোগ দেবে। তো নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমে আপনাকে যখন আমরা এখানে ক্লিক করব, সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এইরকম একটা পেজ আসবে। এই পেজের ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে অলিমিটেডের এই ধরনের একটা পেজ আসবে। সেই পেজের নিচের দিকে স্ক্রল করলে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে লেখা আছে ফ্রি ডেমো অ্যাকাউন্ট উইথ $10,000। মানে ডেমো অ্যাকাউন্ট করার সাথে সাথে $10,000 দেবে এবং পরবর্তীতে ভেরিফাই করে ফেলার পরে এটা ফাইনাল করা যাবে। তো প্রথমে আপনাদেরকে ডেমো অ্যাকাউন্টই করতে হবে। নিয়ম হচ্ছে ডেমো অ্যাকাউন্ট করা। তো ডেমো অ্যাকাউন্টের এখানে ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, নতুন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। যেমন আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি আর এখানে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিবেন। আপনার মন যেন এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে লগইন আইডি এবং পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবেন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে রেজিস্টার, সাথে সাথে আপনার ইমেল অ্যাড্রেস, সাথে সাথে আপনার এটা আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনার এখানে সরাসরি আপনার ইমেল অ্যাড্রেস তৈরি ইমেলের মাধ্যমে আপনার অলিমিটেড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং এখানে ডেমো অ্যাকাউন্ট সাথে সাথে দেখা যাচ্ছে $10,000 আপনাকে দিয়ে দিচ্ছে ডেমো। যখন আপনি রিয়েল খেলবেন তখন আপনাকে ম্যাকে ডিপোজিট করতে হবে, তারপর আপনি সরাসরি খেলতে পারবেন। আর এই $10,000 দিয়ে আপনি ডেমো অ্যাকাউন্ট করে প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করে তারপর যদি মনে করেন যে আপনার এখানে সরাসরি ট্রেড করবেন, তাহলে এখানে ম্যাকে ডিপোজিটে ক্লিক করলে এর ভিডিও দেওয়া আছে আমার, আপনি দেখে নিন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে সব কিছু আছে। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে, এখানে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া হয়ে গেল। এখন আপনি যেটা করবেন সেটা এখানে ক্লিক করার পরে এখানে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়নি, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু ভেরিফাই হয়নি। ট্রেডিং করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরি ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটা পুরোপুরি ভেরিফাই করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নাম লিখতে হবে, পুরো নামটা লিখতে হবে। যেমন আমার পুরো নামটা হচ্ছে MD MA
তার নাম হচ্ছে আলী মেহের, এরপরে এখানে ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল, এখানে এই ইমেল অ্যাড্রেসটা এখানে ক্লিক করার সাথে সাথে একটা কোড আসবে, সেটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ভেরিফাই করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমি সেন্ড করে দিলাম, এখানে বলছে ডাটা হ্যাজ বিন সেন্ড টু ইমেল, তো আমার ইমেল অ্যাড্রেস যেটা সেখানে ইমেল অ্যাড্রেসে চলে গেছে। এখানে ইমেল কোডটা দিয়ে ভেরিফাই কনফার্ম করতে হবে। এরপরে এখানে মোবাইল নম্বরটা দিই, যে মোবাইল নম্বরে একটা কোড আসবে +88, আবার মোবাইল নম্বরটা দিচ্ছি দিয়ে, এখানে মোবাইল নম্বরে ক্লিক করার সাথে সাথে মোবাইল নম্বরে একটা কোড নম্বর আসবে। কোড নাম্বার চলে আসছে অটোমেটিক্যালি, কোড নাম্বারটা ওপেন করতে হবে, লিখতে হবে F9FG FGE3C0, এই কনফার্ম করলে মোবাইল ভেরিফিকেশন ওকে হয়ে গেল। ইমেল অ্যাড্রেসটা ওপেন করলে সাথে সাথে ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। সরি ঠিক করে দিই, F9 হবে কোড নাম্বারটা, এরপরে কনফার্ম ইমেল অ্যাড্রেসটা আমরা ইমেলে পাবো। যখন ইমেল অ্যাড্রেসটা কনফার্ম হয়ে যাবে এটার সাথে সাথে ফিল আপ হয়ে যাবে, এরপর এখানে আপনি মেল না ফিমেলটা লিখতে হবে, এরপর জন্ম তারিখটা দিতে হবে, সাল দিতে হবে, ছবি এখানে ছবি সেট করতে হবে, আপনার ইচ্ছা মতো আপনার যে ছবি আছে সেটা আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন। তো খুব সহজ, এটা একটা হচ্ছে তৈরি করা খুব সহজ, এই সহজে তৈরি করে রাখতে পারেন এবং ইচ্ছা মতো আপনি ডেট করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেবেন, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, এরপরে সব কিছু ওকে হয়ে গেলো। এরপরে আপনি ইচ্ছা মতো স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করতে পারেন। এখন স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করার পরে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এইভাবে একটু বুঝতে সহজ কঠিন হয়, এই জন্য আপনাকে এখানে ক্লিক করে জাপানিজ ক্যান্ডেল সেট আপ করে নিলে আপনি ইচ্ছা মতো এটা করতে পারবেন এবং 15 সেকেন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এখান থেকে স্ক্রিনটা ছোটো বড়ো করে নিতে পারবেন, এখান থেকে ডলার কম বেশি করে নিতে পারবেন, সময় কম বেশি করে নিতে পারবেন। তো আপনার ইচ্ছা 5 মিনিট অথবা 1 মিনিটের ভিতরে আপনি এটা ট্রেডিং করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো যখন যেই কারেন্সিটা এখানে দেখাবে আপনার এখানে শো করবে, সাথে সাথে শো করবে, যেখানে নাম চলে আসলে পুরো
আপনার জন্য আছে অ্যাকাউন্ট নাম্বার, প্রোফাইল, সব কিছু রেডি হয়ে আছে। তো যদি আপনি কারেন্সি দেখতে চান, তাহলে পুরো ফাইলটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি অটোমেটিক্যালি কারেন্সি চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এটা অ্যাক্টিভ হবে। কোনো প্রবলেম হলে আমাকে ফোন করতে পারেন, আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা মেল করতে পারেন, কোনো সমস্যা নেই, সব রকমের সহযোগিতা আপনারা আমার থেকে পাবেন। ধন্যবাদ সবাইকে।